অফিস থেকে আসছে, আসার পরে না আজকে সিমরান হচ্ছে আনানোর জন্য, এই যে এটা হচ্ছে কি বিফ পুটিং না? হ্যাঁ, তো এটা হচ্ছে ওই যে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে উপরে হচ্ছে একটা গ্রেভির লেয়ার, গ্রেভিটার মধ্যে বিফ আছে আর কি, আর উপরে সালামি না? এই যে অর্ণ, কেমন লাগতেছে বউয়ের হাতে না, বউয়ের হাতে? সিমরানের খুব শখ হচ্ছে তোমাকে রান্না করবে করে খাওয়াবে। আমি বললাম হ্যাঁ, তাহলে ওকে তুমি যখনই সময় পাও যেটা পছন্দ দুইজনের সেটাই রান্না করবে আর খাওয়া। হ্যাঁ ঠিক আছে, ওকে। কালকের ব্লগে না তোমাদেরকে বৃষ্টি দেখাচ্ছিলাম, এই যে আমার ছেলের এই বারান্দা থেকে, তখন বলছিলাম যে এই কাপড়গুলো সব বৃষ্টিতে ভিজতেছে। আজকে বারান্দা এসে দেখি যে সেই কাপড়গুলো এখনো রয়ে গেছে, এখন অবশ্য সব শুকায় গেছে। এরকম মাঝে মাঝে দেখি, অবাক হই আবার হইও না, সব কিছুই নিয়ম মাফিক করতে হবে। বৃষ্টি আসলে কাপড় উঠাতে হবে, আবার মেলে দিতে হবে, অসুবিধা নাই, প্রত্যেকের নিজস্ব নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে। আর এই যে এই বিল্ডিংটার কথা বলছি না, এই যে এই যে দেখো সুন্দর ফুল ফুটে আছে, সাদা সাদা। ক্যামেরা জুম করে দেখাচ্ছি কিন্তু আমি এখান থেকে বুঝতে পারতেছি না আসলে ফুলগুলো কি ফুল, কিন্তু এরকম বাগা মানে বারান্দায় গ্রিলের মধ্যে সবুজ দেখলে খুব ভালো লাগে। তো ওয়েদার হচ্ছে খুবই তরতাজা ওয়েদার, ঝকঝকে, আর মানুষের মধ্যে দেখো কর্মচাঞ্চল্য ভরপুর, একদম ঝকঝকে একটা ওয়েদারে আজকে দিনটা শুরু হলো। আসসালামু আলাইকুম দক্ষিণ বান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর সবসময় না মনে হয় কি বারান্দা থেকে তোমাদের সাথে কথা শুরু করি, কিন্তু বারান্দায় যখনই যাই, আমাদের যেহেতু মেইন রোডের পাশে, তো এত বেশি মানে হর্ন, লোকজন, কথাবার্তা থাকে, তো এই জন্য বাধ্য হয়ে আবার ঘরে মাঝে মাঝে আসি। তবে বেশিরভাগই না চেষ্টা করি বারান্দা থেকে কথা শুরু করতে, খুব ভালো লাগে। আর দেখো আজকে বেশ একদম কটকটের রোদ, ইতিমধ্যেই ঘামে মুখটা একদম কেমন হয়ে গেছে, দেখো মনে হচ্ছে টন টন তেল মুখে, কয়েক টন তেল মুখে মাখা হয়ে গেছে। তো রান্নাঘরে যাব হচ্ছে এই গরমের মধ্যে না, বৃষ্টিটা এর মধ্যে যে বেশ কিছুদিন ঠান্ডা ঠান্ডা ছিল, টুকটাক যে কাজগুলো যেগুলো কাপড় চোপড় গুছানোর কাজটা সেগুলো করা হয়েছে, কিন্তু আরও না অদ্ভুত কাজ আছে, কারণ 3-4 দিন ধরে আমি একটু অসুস্থ ছিলাম। তো আর এখন আগে রান্না করে ফেলবো, কারণ হচ্ছে বেশ বেলা হয়ে গেছে, আর আমি একটু বেলা করেই রান্না করি। তো এই হচ্ছে কাহিনী, চলো রান্নাঘরটা একটা একটু সফর দিয়ে আসি তোমাদেরকে নিয়ে, কি হচ্ছে না হচ্ছে, তারপরে আয়েস করে একটা চা খাবো। তারপরে যে কোনো শাক রাঁধতে না আমার খুবই ত্যক্ত লাগে, কেন বলো তো, এই যে কুচি শাক আমি দেখলাম, শাক যদি ভাজি করা হয় একদম ঝিরি ঝিরি কুচি কুচি না, যত বেশি কুচি কুচি করা হয় না তত শাকের টেস্ট আসে, আর এই কুচি কুচি করাটা শাক আমার না বিশাল মানে ত্যক্ত লাগে আর কি। তো এখানে অল্প এক মুঠা শাক ছিল, আমি শাকটাকে আগে পানিতে ভিজায়ে এটার সমস্ত ওই যে ঘাস টাস মাটি টাটিগুলো ফেলে তারপরে কুচি কুচি করব। এখানে চালও ভিজায় রাখছি, ভাত বসাবো। আর এখানে না কালকে তোমাদেরকে ব্লগে বলছি যে মরিচ নাই, বাটা মরিচও নাই আর মরিচের পাউডারও নাই, তো আজকেও না চিলি ফ্লেক্স দিয়ে গরুর মাংসটা সমস্ত ম্যারিনেট করে রাখছি। আর এখানে পেঁয়াজটাকে লাল করে ফেলছি, তো মাংসটাকে এখানে বসাবো আর কি। আমি না অনেক কিছুই মাঝে মাঝে প্রেশার কুকারে রান্না করি শর্টকাটের জন্য, বা অনেক কিছু টেস্ট হয় সেজন্যই, কিন্তু সবাই মাংসটাকেই সাধারণত প্রেশার কুকারে রান্না করে, আর আমি না মাংসটাই প্রেশার কুকারে রান্না করি না, আমার একটুও ভালো লাগে না মাংসটা। খুব ইমার্জেন্সি না হলে, একদম ইমার্জেন্সি হলে তখন আলাদা কথা, কিন্তু না হলে না আমি মাংস সাধারণত মুরগি বলো, গরু বলো, খাসি বলো, সব কিছুই না আমি এভাবে কষায় কষায় রাঁধতে খুব পছন্দ করি, টেস্ট খুব ভালো আসে। এখানে এই যে ছোলা আছে না, চানা বুট যেটা, সেটাকে না ভিজা রাখলাম রাতে, সেটাকে এখন সিদ্ধ হতে দিয়েছি। আর এখানে টমেটো
আর ডাল বসাই দিছি, এই হচ্ছে অবস্থা। আর এদিকে না একটু খাসির মগজ ছিল আর জিব্বা ছিল, খাসির জিব আর কি আমার খুব পছন্দ। এই যে দেখো, এগুলাকে না মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। এই হচ্ছে অবস্থা। এখানে মগজ আর ওই যে জিবটা ছোটো ছোটো করে মশলা দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে ম্যারিনেট করে রাখলাম না, ওটা দিলাম চুলা, কারণ ভাত ছিল তো ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখো, মাংসটাকে ভালো করে কষাইছে, কিন্তু এখন না তেলে তেলে আসে না, আর একটু তেলে তেলে আসুক, তারপরে না এই যে আলু দিব। আর আজকে রান্না করতেছি, রাতে একদম ঘুম হয় নাই, কেমন যেন লাগতেছে তো দেখো, কেমন যেন এলোমেলো এলোমেলো করে। একটা গোছ গাছের রান্না আছে না, সেটা নাই। শাকটা তো আর ভালো করে অত ভালো করে কুচাই নাই, যতটুকু পারছি। এই যে কুচাই নিছি, ডালটাকেও না বাগার দিব আজকে, তো এখানে ভালো করে ঘুটে রাখছি ডালটা। এই যে আর এই যে ছোলা বুটটা এখনো বয়ল হচ্ছে, হতে থাক, অসুবিধা নেই, আস্তে আস্তে হোক। চলো মাইক্রোওয়েভে না চা গরম করতে দিয়েছিলাম, চাটা এখন খাবো। রাতে ঘুম না হলে না চোখ কেমন হলো জ্বালা পোড়া করে, চোখগুলো না খুব জ্বলতেছে, আর একটু ভালো লাগতেছে না, আনিজি আনিজি লাগতেছে। ভাবছি কি তাড়াতাড়ি করে না রান্নার কাজ শেষ করে গোসল করে খা, যদি খাই তো খাবো, তারপরে একটু ঘুমাবো। তো এখন ওই যে অরণ্যের রুমে আসছি, কারণ হচ্ছে অরণ্য তো অফিসে চলে গেছে, সিমরনও পড়তে চলে গেছে, মাসুদ আহমেদও নাই বাসায়, ও সমস্ত বাসায় না, একদম আমি একা। কিন্তু একা থাকলো না আমাদের এদিকে কোনো অসুবিধা হয় না, বুঝছো? আশেপাশে তো আমাদের প্রতিবেশী সবাই আছে, আর তাছাড়া হচ্ছে কি জমজমাট এরিয়া, তো এই বারান্দায় বা বারান্দায় যে কোনো একটা বারান্দা গেলেই না মনে হয় যে লোকের মাঝে বসে আছি। এই হচ্ছে অবস্থা। চলো চাটা একটু আরাম করে খাই, এত মানে ইয়ে না, কটকটা রোদ, আর আমার আজকে খুব গরম লাগতেছে। একে তো চোখ জ্বালা পোড়া করতেছে, তার সাথে না গাও জ্বালা পোড়া করতেছে ঘুমের কারণে সব কিছু। মাংসটা কিন্তু তেলে তেলে চলে আসছে দেখো, আর না চিলি ফ্লেক্স দিয়ে দুদিন ধরে রান্না করার সময় মানে আমাদের এই যে বাঙালি আটপুরের রান্না বান্নাগুলো, এই একটা জিনিসই আবিষ্কার করলাম, মারাত্মক একটা টেস্ট হয়, বুঝছো? বাটা মরিচ দিয়ে রান্না করলে যে টেস্টটা হয় না, সেরকম একটা টেস্ট, মানে তার থেকে মনে হয় যে একটু ভালো একটা টেস্ট আসে। এই যে আলুগুলোকে একদম আস্তে আস্তে দিলাম, দিয়ে না আরেকটু কষাবো, তারপরে ঝোল দিয়ে দিব, দিয়ে ব্যাস হয়ে যাবে। এই হচ্ছে রংটা দেখো কি সুন্দর আসছে। আর এদিকে যে ইয়েটা আছে না, মগজটা আছে না, মগজ আর জিভ যে, ওটাও কষায় পানি দিয়ে দিলাম, একটু সামান্য ঢাকনা দিয়ে দিই, তারপরে কাঁচামরিচ দিব, এই যে চেরা কাঁচামরিচ দিয়ে পরে নামায় ফেলবো। রান্না শেষ করে না ঠান্ডা পানি খাচ্ছি, বললাম না চোখটাও চলতেছে, কেমন যেন শরীরও মনে হচ্ছে কি জ্বালা পোড়া করতেছে, ঘুম না হলে যা হয় আর কি। ঠিক মতো বাবা, ঘুমও খুব জরুরি, আসলে সব কিছুই জরুরি। চলো রান্না বান্না যা করছি তোমাদেরকে দেখাই। এই যে এখানে হচ্ছে মগজ আর জিভ ভাত ভুনা, আর এটা তো ডাল টমেটো দিয়ে লাল শাক, আর এই যেটা হচ্ছে লাল লাল বিফ ভুনা, ঠিক বলা যাবে না, একটু ঝোল আর কি, ঘন ঘন ঝোল। আজকে না কোনো কিছুর লবণ দেখিনি, এমনি না আমি রান্না করার সময় লবণ দেখি, ওই যে মুখে টেস্ট নাই দেখে লবণও দেখি নাই, জানি না ঠিকঠাক মতো লবণ হলো কি হলো না, কিচ্ছুতে লবণ দেখি নাই। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর ইউজের ব্যাগটার মধ্যে না কি যেন পড়ছিল, এটাকে না ঝাড়াঝাড়ি করে একটু রোদে দিছিলাম,
আর ওখান থেকে দেখো নাড়ি ভুড়ি বের করছি। তো এখন বিছানাটা একটু আবার গুছাবো। আর এই যে শিলা বৃষ্টিতে দেখো এত সুন্দর গাছটা একদম সর্বনাশ হয়ে গেছে পাতাগুলো, কি করব বলো তো? এই যে পাতাগুলোকে না কেটে কেটে ফেলে দিতে হবে, এছাড়া তো আমি কোনো উপায় দেখতেছি না। আর এই যে এখানে এই পাতাবাহার গাছটা বেশ অনেকগুলো পাতা হয়েছে ছোট ছোট, এই যে দেখো ভিতরে, কিন্তু এই গাছটা একদম নষ্ট হয়ে গেছে পাতাগুলা, কিচ্ছু করার নাই। আর এই যে আমার এই শখের এই যে এই পাম গাছটারও, এই যে দেখো শিলা পড়ে সেদিন গাছের পাতাগুলোর খুব ক্ষতি হয়েছে। এখন বাজে হচ্ছে আড়াইটা, বুঝছো তো? জরনের রুমে আসছি প্রতিদিন, কিন্তু সিমরন ঘর মানে ওর রুম টুম একদম পরিপাটি করে গুছায় তারপরে মানে যায় আর কি, কোচিংয়ে বা যে কাজেই যাক বাইরে যাক। তো আজকে খুব ঘোরাঘুরির মধ্যে দিয়ে গেছে, তো এখন আমি ভাবলাম যে একটু বিছানাটা গুছাই, এগুলা হালকা হাতে একটু গুছাই, খুব যে একদম পরিপাটি না তা না, মোটামুটি করে একটু গুছাই। কারণ হচ্ছে কি, বাইরে থেকে আসার পরে না ঘরটা একটু এলোমেলো দেখলে সবার কেমন লাগে তাই না? আমার তো সাংঘাতিক খারাপ লাগে, সবারই লাগে, তো এরকম থাকলে কেমন লাগবে না? বাচ্চারা আসবে যখন, তো একটু গুছাই তারপরে আমি গোসল করতে যাব। এই হচ্ছে কাহিনী, চলো। তো এই যে রুমটাকে একটু সামান্য গোছ গাছ করে দিলাম। আর তোমরা না অনেকে কয়েকজন, অনেকে না দুই একজন বলো, দুইজন বোধ হয়, যে ওর রুমটা খালি খালি লাগে, ফার্নিচার কিনে দেন, ফার্নিচার দেন এই সেই, কিন্তু দেখো ওরা কিন্তু এরকম রুমই পছন্দ করে সিমরন আর অরণ্য। আর এই হাতিলের বেডটার সাথে এই সাইড টেবিলটার সাথে না হাতিলের একটা ড্রেসিং টেবিলও এই রুমে ছিল, কিন্তু সেটাকে ওরা এই রুম থেকে বের করে দিয়ে না এই যে দেখো সিমরন হচ্ছে এই মিররটা, আর সাথে হচ্ছে এটা অবশ্য আমাদের যে কাঠের যে মিস্ত্রি যে ওনাকে দিয়ে বানানো হচ্ছে এই যে এই র্যাকটা। তো এরকম খোলামেলা খালি খালি রুম পছন্দ করে, আমার সবারই পছন্দ, আমারও খুব পছন্দ, কিন্তু অনেক কিছু মানে অনেক প্রয়োজনীয় জিনিসের জন্য না আমাদের রুমগুলোতে হয়তো ক্যাবিনেট বেশি, এখানে অরণ্য না বেশি ক্যাবিনেট করতে দেয় নাই। তো সিমরান এই ক্যাবিনেটটা আর পাশে যে অগ্নি রুমটা আছে না ওখানকার ক্যাবিনেটগুলো ইউজ করে আর কি। তো এরকম খোলামেলা রাখতেই না ওরা পছন্দ করে, আর আমার ওরা খুব ভালো লাগে, চোখের খুব আরাম লাগে। দেখো এই যে মনে হয় কি এখানে অনেক অক্সিজেন তাই না, এরকম লাগে না খোলামেলা? আমার তো মনে হয় আমার ক্যাবিনেটগুলোকে না কেন ফেলে দিই, কিন্তু কিছু করার নাই, এত বছরের সংসার কত কিছু জমে যায়। চলো রুমটা মোটামুটি গুছানো হয়ে গেছে, ঝাড়ু দিয়ে ফেলছি, আর হচ্ছে এখানে যেতে ওদের যে কাঁথাগুলো আছে না ওগুলো মেশিনে দিছি, এখন আমি গোসল করে খাওয়া দাওয়া করবো তারপরে কাঁথাগুলো মেলবো। 4টা বাজে, তো আমি না এই যে দেখো রান্নাঘরে আসছি, কেন বলো তো? খাওয়া দাওয়া করবো আর কি, তোমাদের সাথে কথা বলে না, তারপরে ফোন আসছে, ফোনে কিছু অনেকক্ষণ কথা বললাম, গোসল টোসল করলাম, তার এর মধ্যে না মাস্টার ধামে আসতে আসে উনি এই যে ভাত মাংস ডাল আর হচ্ছে লাল শাক, হ্যাঁ লাল শাকগুলো সব দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করতেছে। তা আমি এখন আমি খাবো হচ্ছে এই যে মাটনের যে জিভ আর মগজটা যে আমার জন্য ভুনা ভুনা করছি না, হালকা মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে এটা দিয়ে একটু ভাত খাবো। এই যে দুটো কাঁথা দিয়ে দিলাম, আশা করি শুকায় যাবে, কারণ মেশিনে তো বেশিরভাগটাই মানে 60-70% ড্রাই হয়ে যায়, বাকিটা আশা করা যায় যে একদম কড়কড়ে শুকনা হয়ে যাবে শোয়ার আগে আগেই, বা তারও আগে হতে পারে কারণ রোদের তাপ এখনও প্রচুর। 5টা বাজে, চলো, বিশাল একটা কাজ হয়ে গেল। একজোড়া কবুতর দেখো একদম মনে হয় না জমজ, একদম একই কালার গম, তারপরে হচ্ছে গরণ সব কিছু উড়ে গেল। তো এখানে না অ্যাডেনিয়ামের কালকেই তো বোধ হয়, এই যে এটা হচ্ছে অ্যাডেনিয়ামের বীজ, কালকে না এটাকে এরকম বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু বাঁধাটা হয় না, আরও টাইট করে বাঁধা লাগবে। তো এই বীজটা না এইভাবে বাঁধার পরে তারপরে এটা যখন একেবারে পুরো ম্যাচিউর হবে তখন এটাকে নিয়ে নিতে হবে, এটার ভিতরে বীজ থাকে, না বাঁধে দিলে না একদম মানে চোখের পলকে যখন এটা ম্যাচিউর হবে উড়ে কোথায় চলে যাবে ঠিকানাও পাওয়া যাবে না, শুধু খোলটা পড়ে থাকে। আর এই যে এখানে আরেকটা
এটা হচ্ছে বাচ্চা গাছ, এই যে এটা হচ্ছে মা গাছ। এই গাছের এগুলো সব বাচ্চা, তো এই বাচ্চার মধ্যে এক বাচ্চার গাছে যে বীজ আসছে, তো এটাকেও না দুই চার দিন পর আরেকটু লাল হবে, তখন এটাকেও ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, একটা কিছু সুতা দিয়ে, সরি সুতা দিয়েই বাঁধতে হয়, সুতা দিয়ে বাঁধলেই না বাঁধাটা ভালো থাকে। তো এরকম বীজ থেকেই কিন্তু গাছগুলো, এই সব গাছগুলো হয়েছে। আর এরকম দুইটা বীজে না প্রায় 100টার মতো বীজ থাকে, এই দুইটার মধ্যে না 100টার মতো বীজ থাকে, এই দুইটা খোলসে। তো এই হচ্ছে অ্যাডেনিয়ামের জীবনধারা। চলো, এখনো কেউ আসে নাই, ছাদে উঠলাম। ছাদে আসলেই না আমার ফুল পড়তে ইচ্ছা করে, বুঝছো? আজকে বাগান গিলাস করলাম। এটা কি অহর্নিশ নাকি? আমাদের অহর্নিশ আসে এখন ছাদে রেগুলার, আমাকে ওখান থেকে ডাকতেছে, এই এই এরে বাবা, না তাকালে ডাক দেয় না। কাকি, এটা কি পুকি? ওলি বাবা, এটা কি অহর্নিশ নাকি? হ্যাঁ, এটা কি তার মধ্যে অহর্নিশ? দেখি 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 দেখি, আসেন আসেন, আমরা দোলনায় দুলি, চলেন চলেন আসেন। হ্যাঁ, খুব চিনে সে নানিদেরকে, ছাদের সব নানিকে চিনে। যেদিকে মেফ্লাওয়ারটা কি ভাল লাগতেছে না? আর আজকে না একটু আগে ছাদে জাস্ট উঠার আগেই না একজন ভিউয়ার সুমিয়াপা, উনি দক্ষিণের বারান্দা যে পেজটা আছে না ওখান থেকে মেসেঞ্জারে আমাকে কল করছেন, কথা বলছেন। তো আমিও আসলে খুব ভালো লাগছে আপা যেভাবে কথা বলছেন, এত আন্তরিকতা নিয়ে। ওনার মেয়ে নাকি ইউটিউবে আমাকে মানে অনেকদিন ধরে দেখে, তারপর ওনাকেও দেখাইছে, এখন ওনারা মা মেয়ে রোজ বিকালবেলা একসাথে ব্লগ দেখে, এবং ওনার খুব ইচ্ছা আমার সাথে কথা বলবে। আরে বাবা, ওর নিজের ভালো লাগতেছে না না নানু একা একা কথা বলে? তো এটা আসলে আমারও খুব ভালো লাগছে। সুমিয়াপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর সুমিয়াপার মেয়ে মারিয়া তোমাকেও অনেক ধন্যবাদ। ভাবি আমাদের নাতনি কিন্তু এখন আমাদেরকে ভালোই চিনছে, শাহানা ভাবি চলে আসছে, রানী ভাবি এখনো আসে নাই। পুঁইশাকগুলোতে না পাতা চলে আসছে, এখন এই ইয়েগুলো মাটিগুলোকে একটু ঘুরে দেই, এই ফুলগুলা। আর এখানে দেখো হলুদ একটা মোরগ ফুল। ছাদের থেকে না আজান দেওয়ার আগে চলে আসছি, এত দম বন্ধ করা গরম, একটুও বাতাস নাই, এত শরীর খারাপ লাগছে আমার বলার মতো না। ঘরে আসার পরও না আমার একদম মানে ছটফট ছটফট করতেছিল জানটা, ওরে বাবা রে বাবা। তো এসি ছেড়ে না শুয়েছিলাম শুয়েছিলাম, আর এই যে দুপুরে যে ওই যে বুটের ছোলা পোকলা বয় করছিলাম না, ভাবলাম এক ফাঁকে এসে না কোনো রকম এগুলাকে একটু লোহার কড়াইয়ে ফ্রাই করার জন্য বসাই দিছি, কারণ সিমরন আসবে, অরণ্য আসবে না, আর মাসান্দা আমাদেরও খাবে। আবার সিমরনেরও না এই ছোলা বুটটা খুব পছন্দ, কিন্তু আমার না এত শরীর খারাপ লাগতেছে, এখন একটু দেখতে আসছি, আরও কিছুক্ষণ হবে। কিন্তু আমি যে বারবার বেডরুম থেকে এসে এসে দেখবো দেখবো না, আমার এই এনার্জিটাই নাই, হঠাৎ করে এত খারাপ লাগতেছে গরমে, একদম মানে কেমন যেন লাগতেছে আমি বুঝাই বলতে পারবো না। তো চলো বাবারে, আরও কিছুক্ষণ না দেখি কেমন লাগে, মানে গরমে হঠাৎ করে বাতাস বন্ধ, কেমন যেন একটা ওয়েদার, এত মানে দম বন্ধ করা একটা ইয়ে হচ্ছিল গরম। তোমাদের সাথে যখন কথা বলছি তখন কয়টা বাজে, 7:30 পৌনে 8টা বোধহয় বাজে। তারপরে না আমি রান্নাঘর থেকে এসে ভাবছি কি একটু শুই, এত খারাপ লাগতেছিল হঠাৎ করে না, আমার এত গরম লাগতেছিল আর না পেটটাও খুব ব্যথা ব্যথা করতেছিল। তো এসি ছেড়েটা শুয়েছি, দেখো এখন কয়টা বাজে জানো, এখন এখন তো অনেক রাত, 12টা বাজে গেছে অলরেডি। আমি এসে না শুয়েছি, কাঁথাটা গায়ে দিয়ে এসিটা ছেড়ে, সেই ঘুম আমার ভাঙছে 10:30 পৌনে 11টায় এর মধ্যে। তারপরে উঠলাম, মানে বেটাই অ টাইমে ঘুমায় গেলে কেমন দিন না রাত বোঝা যায় না, আমি দিন না রাত কখন কি মানে কেমন যেন লাগতেছিল। তো যাই হোক, তারপরে দেখলাম অরণ্য আর সিমরান আসছে, আমার এখন একটু শরীরটা ভালো, তবে পেটে না একটা অস্বস্তি, মানে একটা ব্যথা ব্যথা, কেমন যেন একটা মনে হচ্ছে ডাইজেস্টের প্রবলেম বা কিছু এরকম হবে হয়তো বা। তো সব তো রান্নাই ছিল, আবার ওই যে বুটটা ওইভাবে ভাজা ভাজা করে নেয়, তবে ভুনা ভুনা মাসান্দা আহমেদ ওইটা খাইছে, চা খাইছে নিজে নিজে, তারপরে হচ্ছে অরণ্যরা আসছে ওরাও ভাত টাত খাইছে। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা কী করলাম নিজেও জানি না, তো এখানে ভিডিওটা শেষ করে দিই।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবো, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। ফ্যানটা একটু বন্ধ করছি না, এমন গরম লাগতেছে, মানে 2 দিন তো আজকে না হঠাৎ করে খুব গরম পড়তেছে আবার। তো এরকম তো হবেই গরমের দিনে, কিন্তু ওই যেদিন গরম পড়বে ওদিন আমার অবস্থা কাহিল হয়ে যাবে এবং আমি ওদিন হাহুতাস করবো, এটাই হচ্ছে কাহিনী। এভাবেই গরমকাল মানে কি পুরো সিজনটা তো এভাবেই পার করতে হয়। তো ছাদে যখন ছিলাম না, ওই যে তোমাদেরকে বোধ হয় একজন দর্শক আপুর কথা বলছিলাম, সুমি আপু, তারপরেও না আজকে আরেকজন ফোন করছিলেন, তার সাথেও কথা হয়েছে। আর তার না নামটা ঠিক না, ইউজার আইডি লেখা মানে ইয়েতে তো ইউজার আইডি লেখা ছিল, আমি নামটা ঠিক বুঝতে পারি নাই। তো আপু তোমাদেরকে অনেক 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 ভালোবাসা, তোমরা আমাকে দূর থেকে দেখে এত আপন ভেবে খোঁজ করে ফোন করো, কথা বলো, ভালোবাসা জানো, আমি সত্যি খুব আপ্লুত। এটাই হচ্ছে আমার অনেক বড় প্রাপ্তি, খুবই ভালো লাগে তোমাদেরই ভালোবাসাটুকু। তো চলো।